দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক প্রতিবন্ধী নারীকে অপহরণ ও মারধরের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে মেলাকা তেঙ্গা জেলা পুলিশ প্রধান ক্রিস্টোফার প্যাটেট বলেন, এক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে রাজ্যের আয়ের কেরোর তামান তাসিফ এলাকার একটি বাড়ি থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। ক্রিস্টোফার জানান, ওই প্রতিবন্ধী নারীর বাড়ির পেছনে বসবাস করতেন ওই দুই বাংলাদেশি। বুধবার সন্ধ্যা 7টার দিকে তারা ওই নারীর কক্ষে প্রবেশ করে, এরপর মোবাইল ফোনের চার্জার দিয়ে তার হাত পা বেঁধে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। Seorang wanita orang kelainan upaya kayu lembam diculik, dipukul dan dikurung dua lelaki warga Bangladesh di sebuah bilik di Taman Tasik Utama Ikeroh, Melaka kemarin. Dalam kejadian jam 7 malam itu, mangsa berusia 22 tahun berjaya diselamatkan kira-kira 30 minit kemudian oleh keluarganya yang membuat pencarian di sekitar Pangsapuri berkenaan. ওই নারী পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশে জানায়। পুলিশ তার খোঁজ তল্লাশি অভিযান শুরু করে। প্রায় 30 মিনিট পর তাকে একটি বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি হাতুড়ি ও একটি কাটা ফোন চার্জার উদ্ধার করেছে। এরপর ঘটনার সাথে জড়িত দুই সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়। আটকের পর তাদের 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ ভুক্তভোগী নারী কিংবা ওই দুই বাংলাদেশি কারো পরিচয় প্রকাশ করেনি, শুধুমাত্র তাদের বয়সের কথা জানিয়েছে। পুলিশের তথ্য মতে ওই নারীর বয়স 22 বছর আর বাংলাদেশি একজনের বয়স 20 বছর আরেকজনের 36 বছর। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।